আমিত নো কাটিকিন পাই নাই তারপরও আজকে এয়ারপোর্টে আমার কাছে এসেছে আমি কোনোদিন শোধ করতে পারবো না প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে বলি আমি বাবা মাহপুরের মাটির সন্তান আমি 10 বছর এমপিয়াসি এই বাবা মাহপুরের আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ মানুষ কোনোদিন কাউকে আমি কষ্ট দিই নাই আমার ভুল ত্রুটি হতে পারে সেটি ক্ষমা করে নেবেন শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমিও প্রার্থী ছিলাম আয়নও প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তকে আমরা স্যালুট জানিয়ে আমরা তাকে সম্মান করে তার সাথে আমরা কথা বলে তিনি আমাদেরকে যা বলেছেন আমরা তাই করছি